না বগুলে তো কোনো ঘটনা ঘটেনি, শুনেছি ওরা একটা নাটক সাজাবার জন্যে, যেহেতু ভারতীয় জনতা পার্টি যিনি আমার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন তার হার সুনিশ্চিত ওরা জানে, এবং এই এটাকে মানুষের একটা সিম্পেথি নেওয়ার জন্য তৃণমূলের ঘাড়ে যে কোনো ঘটনা, রানাঘাট উত্তর পূর্বের যে কোনো ঘটনা, সে পারিবারিক ঘটনা হোক আর ওদের অন্তর্দ্বন্দ্বর ঘটনাই হোক, যে ঘটনা যে কোনো ঘটনাকে টিএমসির নাম দিয়ে একটা অপপ্রচারের মধ্যে দিয়ে মানুষের কাছে সিম্পেথি পাওয়ার একটা চেষ্টা করছে। এবং এই ঘটনাটা আমরা শুনলাম মামজুয়ানে একটা ঘটনা ঘটেছে, সেটা সম্পূর্ণ ওদের অন্তর্দ্বন্দ্ব, পুরনো এবং নতুন বিজেপির অন্তর্দ্বন্দ্ব, সেটাকে কেন্দ্র করে বগুড়ায় এরা রাজনীতি করার চেষ্টা করছে, কারণ বগুড়াটা যেহেতু তৃণমূল কংগ্রেসের পক্ষে 100% ফেভারিট, তারা সেখানে বগুড়ায় অবরোধ করছে। এবং যারা করেছে দেখবেন প্রকৃতপক্ষে সমাজের, যারা সমাজের কেউ মানে মানুষের কাছে গ্রহণযোগ্য নয়, বিগত দিনে তাদের অনেক ইতিহাস আছে, সেই সব লোকগুলো আজকে ভারতীয় জনতা পার্টিতে একাট্টা হয়েছে, এবং এই এই কেন্দ্রে মানুষের সিম্পিতি আদায় করার জন্য সম্পূর্ণ শুধুমাত্র নাটক, এগুলো নাটক করছে, কিন্তু নাটক করে মানুষ স্থির করে ফেলেছে কাকে ভোট দেবেন, যতই ওরা নাটক করুক সেই নাটকে কোনো কাজ হবে না, সম্পূর্ণ ওদের ওরা নিজেরাই সাজাচ্ছে, নিজেরাই এইসব করছে এবং নিজেরা অবরোধ করছে মানুষকে বিভ্রান্তি করার জন্য। দাদা, এই ঘটনা নিয়ে যিনি বিজেপির প্রার্থী আশিস বিশ্বাস তিনি কালকে পথ অবরোধ করেছিলেন বগুড়া বাসস্ট্যান্ডে, কি বলবেন এই বিষয়ে? আমি বললাম যে ঘটনা ঘটেছে মামজুয়ানে ওদের অন্তর্দ্বন্দ্ব, পুরনো পুরনো তো বিজেপি এবং নতুন নব্য বিজেপি, এই যে অন্তর্দ্বন্দ্বর ঘটনাকে কেন্দ্র করে বগুড়ায় কেন অবরোধ করবে? অসীম বিশ্বাস যিনি প্রার্থী হয়েছেন তিনি বগুড়ায় তার এন্টি সোশ্যাল যে সমস্ত বিগত দিনে যাদের ইতিহাস আছে সেই সব লোকগুলোকে নিয়ে শুধুমাত্র বগুড়ার ভোটটাকে যাতে সিম্পেদে আদায় করা যায় সেই জন্য, এবং এই এই গল্পটা শুধুমাত্র এই মামজন বা বগুড়া দুয়ে ঘটেনি, এই ঘটনাটা ওরা হিজুলি টুতে ঘটিয়েছে এবং সব জায়গায় দেখছে একটা নাটক তৈরি করছে আগামী বিধানসভা নির্বাচনে মানুষের সিম্পেথি নেওয়ার জন্যে। কিন্তু মানুষ স্থির করে ফেলেছে যে কোনো মতেই ভারতীয় জনতা পার্টিকে রানাঘাট উত্তর পূর্ব বিধানসভায় কোনো অবস্থায় মেনে নেবে না। পুলিশ প্রশাসনকে ঘিরেও তারা একটা বিক্ষোভ দেখিয়েছে গতকাল। এখন নির্বাচন কমিশনের আন্ডারে সমস্ত প্রশাসন রয়েছে, সুতরাং প্রশাসন নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের কথা শুনবে না, এটাও সাধারণ মানুষ জানে, এটাও বললাম একটা নাটক করছে যে যেহেতু নির্বাচন কমিশনের আন্ডারে এবং এই নির্বাচন কমিশনটা সম্পূর্ণ ভারতীয় জনতা পার্টি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, ওদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, সুতরাং ওরা একটা ছক করে নিয়েছে যে ভোটের আগে অবধি বিভিন্ন জায়গায় ওরা নিজেরা নিজেরা এসব করবে, করে তৃণমূল কারে দোষ চাপিয়ে যাতে ভোটটাকে ওদের বাক্সে আনা যায়। কিন্তু মানুষ বোকা না, মানুষ ঠিক জানে যে কারা এন্টি সোশ্যাল, কারা মানুষকে মারতে পারে, কারা মানুষকে রক্তপাত করতে পারে, এটা কিন্তু বগুড়াবাসী সহ রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা সবাই বুঝে গেছে, সুতরাং এই নাটক করে কোনো লাভ নেই।